2041 সালে 85 লাখ মেট্রিক টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান একথা বলেন। জানান, মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ আজ 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2024 প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2030 সালে আমাদের 65 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি এবং 2041 সালে আমাদের এই মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা ঠিক করেছি 85 লক্ষ মেট্রিক টন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা ভাবনা এবং তা বাস্তবায়নের সামগ্রিক প্রস্তুতি আমাদের রয়েছে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডুয়েল অ্যাকশন, ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না।